দয়া করে কেউ দাঁড়াবেন না আমরা দাঁড়িয়ে আছেন কোনো কেউ করে আপনারা কাতারে দাঁড়িয়ে যান আমাদের বদর উপজেলা ছাত্র দলের সাবেক সম্মানিত নেতা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিতাবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আমার অত্যন্ত ছোট ভাই দেড় ছোট ভাই হারুন সিদ্দারের জানো ভাই সম্মানিত সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত এই মিতাবা ইউনিয়নের সর্বস্তর জনতা আমি সবার নাম নিতে পারলাম না যেহেতু সংক্ষিপ্ত সময় সকলকে আওয়ামী পক্ষ থেকে আপনাদের কাছে অসুস্থ হারুনকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পর তার স্ত্রীকে খবর দেওয়া হলো তার স্ত্রী যাওয়ার পর ডাক্তার সাহেব তাকে ব্যবহার করলেন ডাকার উদ্দেশ্যে আমরা সরকার শহীদ সহ দুর্ভাগ্য আমরা তার কাছে না গেতেই আমরা মৃত্যুর সংবাদ পেলাম আজকে তাকে নিয়ে আমরা আবার মধুপুর উদ্দেশ্যে রওনা হলাম তার সঙ্গে আমার আমাদের প্রিয় নেতা হারুন অত্যন্ত কাছের প্রিয় নেতা সরকার শহীদ শুনেও কালকে আমরা যখন রাত্রে এখান থেকে চলে যাই তার অবস্থা অত্যন্ত খারাপ সে আজকে মানুষ হাসপাতালে ভর্তি আমি সরকার শহীদের দোয়া চাই পাশাপাশি হারুনকে আপনারা মির্জাবা ইউনিয়নের লোকজন যেভাবে ভালোবাসেন হারুনের জন্য আপনারা দোয়া করবেন হারুন একটা অসহায় ছেলে সকলকে ফেলে ভালো এসেছে আমার জানা মতে হারুন কারো সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই আজকে উনি একটি স্ত্রী একটি ছেলে সন্তান একটি মেয়ে রেখে গেলেন আপনারা যারা মির্জাবাড়ি ইউনিয়নে আছেন বা নেতৃবৃন্দ আছেন আমি সকলের কাছে বার্তা আহ্বান জানাবো আপনারা হারুনের পরিবারকে আপনারা হারুনকে যারা ভালোবাসেন তাদেরকে সহযোগিতা করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমাদের মির্জাবাড়ি ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে আগত আমাদের এলাকাবাসী প্রিয় মুসলিম সম্মানিত শিক্ষক মন্ডলী সহ সকল ধন্যবাদ প্রসন্ন সকলকে জানাচ্ছি বিদ্যালয়বাসীর পক্ষ থেকে মধুপুর আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী সারবাসী আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম আপনারা জানেন আমার বন্ধু হারুন রশিদ হারুন সিদ্দার গতকালকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল ফরমে আছেন উনি 2016 সালে আমার সাথে আমি নৌকা পথে গিয়ে নির্বাচন করেছিলাম আমার সাথে আমার বন্ধু হারুন রশিদ তারই সুস্থতে গিয়ে নির্বাচন করেছিল সে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করেছিল বিদ্যালয়বাসী তাকে ভালোবেসে অনেক ভোট দিয়েছিল আমি হয়তো আপনাদের মধ্যে বিজয় লাভ করেছিলাম আমার বন্ধুর জীবদর্শায় যদি আপনাদের সামনে কোনো প্রকার ভুল করে থাকে আপনারা জানেন তৈয়ারি সময় মানুষ মাত্রই ভুল হয়
আমার বন্ধু জীবিত করে বলতে আপনাদের মাঝে করে থাকে চলার বছর ছেলে যে রাজনৈতিক ব্যক্তি ছিল বলতে সে থাকতে পারে ক্ষমতাগণ আমার বন্ধুর পক্ষ থেকে আমার পরিবার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি আমার বন্ধুকে আপনারা আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন ক্লিয়ার ভাইরা আজকে সেটা আমাদের যারা অনেক পৃথিবীর মধ্যে সকলকে আমরা দিতে পারতে ফেলে তাই আমরা কিছু মনে করবো না আমি আরেকটি কথা বলি শেষ করবো আমার বন্ধুর দুটি সন্তান রয়েছে একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান ওনার আজকে এটিএম আপনার সকলে দোয়া করবেন ওই সন্তানগুলো যদি মানুষের মধ্যে মানুষ হয় আপনারা সকলে দোয়া করবেন আমার বন্ধুর সন্তান দুটি ধরো কত ছোট হতে পারে আপনার সকলে এই পরিবারের মধ্যে সকলকে গ্রহণ করবেন তার মা জীবিত রয়েছে তার একটি স্ত্রী রয়েছে বুঝতে পারছি তাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কথা বলার জন্য আহ্বান করছি আমাদের দুই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমরা তাকে ধানের শীতের পক্ষ থেকে মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপি ইউনিয়নের চেয়ারম্যান নমিনেশন দিয়েছিলাম আমাদের ভাগ্যক্রমে আমরা সেদিন তাকে পাশ করতে পারি নাই আমাদের আশা ছিল আমরা আগামীদিন যে কোনো দিন আমাদের অনুকূলে যদি নির্বাচন চলে আসে আমরা হারুন শিক্ষাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চেয়েছিলাম একঘেয়ে নির্গম পরিহার কারণ তার আল্লাহ তার বলতে পারলেন না তাই উনি আমাদের মাস থেকে চলে গেলেন তাই আপনাদের সকলের কাছে আমার উদার আহ্বান আপনারা তাকে প্রাণ খুলে দোয়া করবেন সেটা জানা দরকার আর মানুষটাও ভুলের উঠতে নয় মানুষ মাত্রাই সকলের বিপুল রয়েছে এবং কম এবং বেশি তাই এই হারুন শিকদারের যদি কোন রকম ভুল ত্রুটি আপনাদের মাঝে লক্ষ্য করে থাকে আপনাদের কথায় বার্তায় যদি আপনাদের মনে কোনো আঘাত দিয়ে থাকে আপনারা নিজ মনে তাকে ক্ষমা করে দেবেন ক্ষমা করা হলো মেয়েটার লক্ষণ আর সকল পরিবারের জন্য আপনারা সকলে দোয়া করবেন কারণ আমি এই সরকার উঠতে পারে এই বলে সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার কথা আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অত্যন্ত সকলে দয়া করে এক মিনিটের উপর সময় নেবেন না অনেক দেশ নিজে আসলে সকল ব্যক্তি এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ভূঁইয়া আমাদের বিএনপি নেতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ আমি আমাদের ছোট ভাই সরি আমি অ্যাড্রেস করলাম অনেকে আছেন তো সবাই যদি বলি তাদের সঙ্গে বুঝতে হবে তো ওর সঙ্গে আমার যে সম্পর্কটা পলিটিক্যাল হচ্ছে একটি প্রবাসী আমরা দুজনই প্রবাসী ছিলাম তো মাঝে মধ্যে কানাডাতে আমাকে ফোন করতো আমি নাম্বার দেখলে 966 নাম্বার দেখলে বুঝলাম যে হারুন ফোন করছে তো অন্য কোন উদ্দেশ্য ছিল না আমি ভাবতাম অনেক কথাবার্তা আছে কিছু বলতে চাই তোর কাছে খোঁজ খবর নেওয়ার জন্য কল করতো আর কি আমরা সবাই মুক্তির উপর তো আওয়ামী লীগ বিএনপি থাকে না সব মানুষ আমার ছেলে ছিল আমি সবাই তার জন্য দোয়া করি তার সুখ শান্ত পরিবারের জন্য দোয়া করি তার বাচ্চাদের জন্য ভালো কিছু হয় আমরা এলাকার সবাই মিলে যেন একটা বিচ্ছিন্ন ওরা আছে কিছু করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এখন আপনাদের সামনে কথা বলার জন্য আহ্বান করছি আমাদের উপজেলা ভাই চেয়ারম্যান জনম গগনী ভাইকে মনে রেখে কথা বলার জন্য আহ্বান আমি নাম মেনশন করে সময় নষ্ট করতে চাই না আপনারা সবাই আমার বলার নিজের আসসালাম আলাইকুম আপনারা যে একজন অভিমান তরুণ রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তি ছিল তার একটা ভবিষ্যৎ ছিল তো হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সে কোপারে তারি জুনিয়েছে আসলে আল্লাহ দেওয়ার সময় তার দুনিয়াতে শেষ হয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে
সত্য হলো সেটা আমাদেরকে মানতে হবে। আমি তার বিধেয়া তার মাঠ ফেরত কামনা করি এবং আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন তার জন্য প্রার্থনা করি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাই এবং এই সুখ যাতে তারা কাটিয়ে উঠতে পারে আল্লাহ তালা তাদের কিছু দোষী ধারণ করার জন্য চান। আর ওরা চলাচল কথাবার্তায় কি কষ্ট হয়ে থাকলে মরার পরে কোনো দল নেই, মরার পরে কোনো জাতীয় নেই, সে চলে গেছে আল্লাহ রাতে ধরে তাকে ক্ষমা করেছিল। আমি শৈশব থেকে ওনাকে চিনতাম, তো ওনার অত্যন্ত ঘনিষ্ঠ, বয়সের একটু তারতম্য হলেও এখানে তার বন্ধু মাধব অনেকে উপস্থিত। আমি বক্তব্য দিব না, আমরা তার জন্য দোয়া চাব আল্লাহ তাআলা তাকে যেন সকল গুনাহ মাফ করে দিয়ে রিজিক নসিব করে। এই জন্যই আমরা আসছি, নিজের দোয়া নিজের জন্য আসছি, আমার মায়েদের জন্য আসছি। দোষ হারানো যাবে না, বিভিন্ন পর্যায়ের আত্মীয় স্বজন এখানে আলামা বৃন্দ আছে। শীতের এই পরন্ত বিকেলে আমরা এখানে দাঁড়িয়েছি, এর উদ্দেশ্য আছে যে হারুন এই সমাজের ইসুর মেম্বারের ছেলে, এটা যেমন সত্যি, পাশাপাশি হারুন নিজেকে সমাজের মধ্যে কি অবস্থা নিয়ে দাঁড় করিয়েছিল এই মুহূর্ত পর্যন্ত, তারই এই উপস্থিতির মধ্যে দিয়ে তারই প্রমাণ। এখানে জাকির সরকার বিএনপির সভাপতি, সকল সঙ্গীর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, হয়তো দলের মধ্যে এমন এই মুহূর্তে কিছু হলেও সম্পর্ক দিকতে কোনো কাটতি ছিল না। বলবো যে আমাদের উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জ্যেষ্ঠ পুত্র মধু উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলিমের শরীফকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এরকম আসলে আসার সময় আছে, যাওয়ার সময় নাই, যাওয়ার কোন নির্ধারিত টাইম নাই। হারুন ভাই এমন একজন লোক ছিল, আমরা আওয়ামী লীগ করতাম না, আওয়ামী লীগ বিএনপি আমাদেরকে খুব ভালোবাসতো, আমাদের সালাম দিত, আমরা সালাম দিলে মাঝে মাঝে ফোনও করতো। ওনার মহব্বতে আসলে এখানে আসছি। একটা কথা বলি, আমি ছোট মানুষ, তার জন্য একটা কথা বলি, একটা হাদিসে আছে এবং আরো নবী বলছে, যদি কোনো ব্যক্তি সবাই মিলে তিনবার বলে যে লোকটা কেমন ছিল, যদি ভালো বলে তিনবার আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয় জান্নাতবাসী করে। তো আমার সাথে সবাই তুলে লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মরহুম হারুন ভাইয়ের এই জানাজায় মাহফিলে আমাদের অনেক গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত, মুরব্বিরা, সমবয়সী ভাইয়েরা এবং মীরজাবান ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার বাবা খন্দকার শফিউল মনি, উনি আসলে আসতে চাইছেন এবং বারবারই বলছেন, ছেলেটা একটা তরুণ, খুব সুদর্শন একটি ছিল, সম্ভাবনাময় একটা ছিল। মাস্টার রবীন্দ্র ভাই, তরুণ মোহাম্মদ জাকির হোসেন সরকার সাহেবকে কথা বলার জন্য আহ্বান করছি। বিএনপি পরিবারের অন্যতম সদস্য হারুন সিকদারের মৃত্যুতে উপস্থিত বিভিন্ন নির্বাচিত বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিগণ, আসসালামু আলাইকুম। আসলে সবচেয়ে বড় সত্য, আমাদের প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাপ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক যাকে যে সময় দিয়ে পাঠিয়েছে সেই সময়ের মধ্যেই তাকে
এই জগৎ ত্যাগ করতে হবে। এই জানাজা আমাদেরকে একটা শিক্ষাই দেয়, সেটা হলো আমাদের প্রত্যেককে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। হারুন এমন একজন ছেলে ছিল, আমি কখনো ওর মুখটাকে গোমরা মুখ দেখি নাই, প্রতিনিয়ত ওর মুখে হাসি লেগেই থাকত। আর সবচেয়ে বড় সত্য, আমার কোনো ছেলে সন্তান ছিল না, হারুন কিন্তু আমাকে বাবা বলে ডাকত, ওর বউ কিন্তু বাবা বলে ডাকত। আজকে এই জানাজায় দাঁড়িয়ে যেহেতু একদিনের জন্য হলেও আমাকে বাবা ডেকেছে, সেই আত্মা নিয়ে আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে দোয়া করি। আমরা তো মানুষ, আমরা আল্লাহ তালার ফেরেশতাও না, এই শয়তানও না, ভুল আমাদেরই হবে যেহেতু আমরা সমাজে চলাফেরা করি। হারুন যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। এবং আমি যেহেতু বাবা বলে ডেকেছে, আমি আল্লাহ পাকের কাছে দু হাত তুলে প্রার্থনা করি, হে বাবু তুমি হারুনকে ক্ষমা করে দাও এবং জালনাতে সর্বোচ্চ আসনে তুমি তাকে আসীন করো। আসসালামু আলাইকুম। খন্দকার আব্দুল কবির মিন্টু ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম হারুন শিকদারের জানাজায় উপস্থিত সর্বস্তরের জনতা এবং মুসলিমবৃন্দ তার মধ্যে উপস্থিত আছেন মধুপুর দণ্ডায় থেকে নির্বাচিত সাবেক এমপি জনাব খন্দকার আনোয়ার সাহেব, উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার মীর ফরহাদুল আলম মনি, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপস্থিত আছেন মির্জাবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাদিক হোসেন সাদিকুল ইসলাম সাদিক, উপস্থিত আছেন ধনবাড়ি যদুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঞ্চালক আরিফিন শরীফ, ইঞ্জিনিয়ার লতিফ সহ সাবেক চেয়ারম্যান সাধন তালুকদার সহ সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ, কি বলবো বলার কিছু নেই। ইউসুফ মেম্বার ছিল আমার সময়, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন সেও মেম্বার ছিল, তার সাথে ঘনিষ্ঠতা আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। এক সময়ে এই বাড়িতে আমি প্রচুর যাতায়াত করেছি, পরিবারের সদস্যের সাথে ছিল আমার আন্তরিক সম্পর্ক। আজকে যখন শুনলাম হঠাৎ করে হারুন মারা গেছে, ভিতরটা যেমন কেমন করে ঘুম ভেঙে উঠলো। এই হারুনকে দেখেছি যখন চেয়ারম্যান ছিলাম, তখন হাফতেল পড়া অবস্থা, সেই হারুন আজ আমাদের মাঝ থেকে তো তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারি নাই, কিন্তু বাস্তবতা যার যতদিন আয়ু আছে সেই ততদিন পৃথিবীতে থাকবে। এখন আমাদের আজকের এই জানাজা নামাজে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে হারুন আপনাদেরকে আপনাদের স্নেহ ভালোবাসাকে পাইতে সক্ষম হয়েছিল। আজকে সেই ভালোবাসা সার্থক হবে যদি হারুনের রীতি সন্তানের প্রতি তার পরিবারের প্রতি আপনাদের সেই এই সহমর্মিতা ভোগ থাকে এবং সহানুভূতি থাকে, তবেই আপনাদের হারুনের প্রতি সেই ভালোবাসা সার্থক হবে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আল্লাহ হারুনকে জান্নাত বাসী করুক এবং জান্নাত বাসী করুক এবং তার ছেলে সন্তান পরিবারের যারা আছে সবাই যেন সুখ বইবার ক্ষমতা আল্লাহ পাক দেয়, এই বলেই হারুনের জন্য দোয়া চাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।